আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা 63 টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে অটোমেটিক আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের দেখাব। তো চলুন প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2016 ওপেন করি। আপনারা আপনাদের 2016 না থাকলে 2007 বা 13 বা 10 যেটি ওপেন করেন সেটিতেই করতে পারবেন। তো এখন দেখুন, প্রথমে আমি একটা টেবিল নেব, প্রথমে ইনসার্টে যাব, তারপরে টেবিল, তারপর এখান থেকে দেখুন এই যে আমি টেবিল তৈরি করলাম। টেবিল তৈরি করার পর টেবিলটাকে ব্লক করবেন, ব্লক থাকা অবস্থায় ডান মাউস ক্লিক করে এই যে টেবিল প্রপার্টি সেখানে যাব, তারপর রোতে ক্লিক করে এই যে এইটি ক্লিক করবেন, স্পেসিফাই হাইট, হাইট দেবো আমি 2.5 বা 6 দেবেন, আমি 2.5 দিলাম। তারপর কলামে যাব, কলামে যেয়ে 3.9 দেবো, 3.9 দিলাম, তারপরে ওকে দিলাম। এই দেখুন আমি একটা আমার চারপাশে বক্স হয়ে গেছে, বক্সটা একটা ই দেবো, মোটা দাগ দেবো। মোটা দাগ দিতে গেলে আমাকে এইখানে এই যে যে মোটা দাগটা নেবেন সেটি দেবেন। এই যে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে চলে যায় বর্ডার, এবং এই যে এই বর্ডারে দিলাম। যদি এইটাকে যদি কালার করতে চান সেই ক্ষেত্রে এখানে কালার করতে পারবেন, এই যে বক্স শ্যাডো, এখানে যদি বক্সটা শ্যাডো করতে চান এখানে দিতে পারবেন, এবং যে কোনো কালার এখান থেকে করতে পারবেন। যাই হোক, আমি হালকা কালারে একটা শ্যাডো দিয়ে দিই, হালকা কালারে যে হালকা একটু কালার দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, এই যে একটা কালার দিলাম। এখন এই বক্সে আমি লিখব, তো এখানে যদি ও আরেকটা জিনিস দেখুন, এখানে বক্স কিন্তু এই যে টেবিলের এই পাশে কিন্তু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন, পেজ সেট আপ করে এই পাশটা আরেকটু বড় করে নেবেন। যদি আমি লেফট এবং রাইটের সাইড কমায় দিই তাহলে কিন্তু পেজটা দেখা যাবে। তো চলুন প্রথমে যাই লে আউট, তারপরে এই যে পেজ সেট আপে ক্লিক করবো, ক্লিক করার পর এই দেখুন আমি সব পাশে 0.5 দিয়ে দিই, 0.5 এই পাশে দিলাম, 0.5 এই পাশে, 0.5 এবং এই পাশে 0.5 দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই যে ওকে ক্লিক করার সাথে সাথে দেখুন পেজ সেট আপ করার সাথে সাথে দেখুন এটা এই যে কমায় দিলে এটা বক্সটা সুন্দরভাবে ফুটে উঠছে। আমি আইডি কার্ডটা করব ঠিক এইখানে, আমি একটা বক্সের ভিতর লিখব স্কুলের নাম। তো দেখুন এখানে প্রথমে যাব ইনসার্ট, তারপর এই যে টেক্সট বক্স, টেক্সট বক্সে যাওয়ার পর ড্র টেক্সট বক্স, এখানে থাকা অবস্থায় এই যে আমি ড্র একটা বক্স আঁকলাম, আঁকার পরে এখানে আমি লিখব মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া, SHLL স্কুল, মাল্টিমিডিয়া স্কুল, এই যে স্কুলের নাম দিলাম, স্কুল দিয়ে বড় করে লিখে দিলাম। দেখুন সাইজটা আমি একটু বড় দিই, আরও এই 18 দিলাম। এখানে দিয়ে এখানে একটা কালার দিব, দেখুন এই প্রথমে ফরম্যাটে যায় এই যে এখান থেকে একটা সুন্দর কালার দেই, যে কালারটা দেখতে সুন্দর লাগে, দেখুন এই যে এখানে হলুদ দিলাম। আচ্ছা, তারপর এখানে স্টাইল দেই একটা, এই যে এখান থেকে একটা স্টাইল সেট করলাম, দেখুন দেখতে সুন্দর যাতে হয়, এই যে এটা একটা স্টাইল দিয়ে দিলাম ঠিক। এখন যদি আরও বড় করতে চান এটা লেখাটাকে আর একটু বড় করে দিই, এই যে এখানে দিয়ে ঠিক এখানে দিয়ে দিলাম মাল্টিমিডিয়া স্কুল। নিচে দেই আমি ঠিক এখানে দিবেন, নিচে দেবেন নেম, আইডেন্টি কার্ড, আচ্ছা এখানে দিই আইডেন্টি কার্ড, আইডি, EATITY আইডেন্টি, আরডি কার্ড, আইডেন্টি কার্ড। একটু নিচে দিয়ে এখানে মিডিলে দিলাম, এবং এটাকে যদি একটু উপরে যে জায়গা উঠাতে চান সেই ক্ষেত্রে এই ঠিক এই অবস্থায় একটু প্রথমে ব্লক করে নেবেন। এই যে ব্লক থাকা অবস্থায় দেখুন, ব্লক থাকা অবস্থায় এই যে এখান থেকে আর্ট দিয়ে দেবেন, এই যে দেখুন উঠে গেছে ঠিক। এখানে আমি এই যে সিলেক্ট থাকা অবস্থায় আমি কালার দিলাম, এই যে কালার দিলাম, কালার দিয়ে এখন কালার দেওয়ার পর এখানে দেব আইডি, আইডি ঠিক,
আর একটু চাপাই দিলাম। আচ্ছা এখানে আইডি নাম্বারটা দিব, তার আগে আমি এখন চলে যাই, আমি নাম লিখি এন এ এম ই নেম, নেম দেবেন, নেম দিয়ে সোজা টান দেব। এখানে কালারটা সাধারণত লাল না দিয়ে আমি কালোই দেব, কালো দিলেই ভালো, নর্মালি যে লেখাটা হয় সেটা দেব। আচ্ছা তারপর ক্লাস সি এল এ ডাবল এস ক্লাস, ক্লাস দিয়ে, ক্লাস দিয়ে দেখুন এই যে টান দিলাম। তারপর দেব রোল, আর ও ডাবল এ রোল নং, রোল নং দিলাম। তারপরে ফাদার নেম এটি এফ এ টি আই সি, ফাদার্স নেম, ফাদার নেম দিলাম। আচ্ছা তারপরে এখান থেকে অ্যাড্রেস দেই এ ডাবল ডি আর ই, অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে হচ্ছে ভিলেজ, ভিলেজ দিলাম। তারপরে পি ও দিলাম, পোস্ট অফিস, পোস্ট অফিস। তারপরে এখানে দেব ডিস্ট্রিক্ট, ডিআইএসটি ডিস্ট্রিক্ট দিলাম। তারপর পিন নাম্বার পিআইএন, পিন দিয়ে এখানে একটা ঘর দিলাম। ঠিক এই ঘরগুলো একটু বড় করে দেবেন, এই ঘরগুলো নেমের পর এখানে এই যে ফাদার নেমটা একটু বড় দিই, ঠিক যতটুকু দরকার পড়বে ঠিক ততটুকু আপনারা দিয়ে সমানে লাইনে সমানে নিয়ে যাবেন। এই যে এখান থেকে ধরে ঠিক সমানে সমানে দিলে দেখলে সৌন্দর্য হবে। ঠিক এটা আর একটু নিচে নামাই দিই, এটা থাকা অবস্থায় এই যে দেখুন এক এক মাপে দেবে না, অনেক সময় দেখা গেল লেভেলে নিয়ে নেবেন, এই যে নিয়ে আস্তে আস্তে এক মাপে ম্যাক মাপের ঠিক দিয়ে দিলাম। আচ্ছা দেওয়ার পর এখানে আমি একটা বক্স নেব, এই যে এখানে বক্স নেব, তো বক্সটাও এই যে ইনসার্টে যে এই যে শেপে যে এখান থেকে একটা এই যে ছবির বক্স নিয়ে নিলাম, এবং এই ছবির বক্সটা একটু শ্যাডো দিয়ে দিই। এখানে যদি একটু আউটলাইন শ্যাডো দিতে চান, এই যে একটু দিয়ে দিলে আউটলাইন শ্যাডো কালোই দেন, এখান থেকে এই শ্যাডোটা দিয়ে দিই। এখানে এই যে একটা একটা ছবির একটা আমি দিলাম, এখানে ছবিটা বসবে। আচ্ছা আর এইখানে আরেকটা বক্স নেব, ইনসার্টে যে এই যে দেখুন টেক্সট বক্স, ইনসার্টে যে টেক্সট বক্স, এবং এইখানে ড্র টেক্সট বক্স, এখানে আরেকটা এই যে বক্স নিয়ে আমি এখানে লিখব, ঠিক এখানে লিখব যে কার্ড, এই যে এল ডি আর হোল্ডার, এসে যে সাইন, আর হচ্ছে হেড, হেড এম এস টি ই আর হেডমাস্টার, হেডমাস্টার সাইন, দেখছেন হেডমাস্টার সাইনটা আমি এই পাশে নিয়ে যাব। এই পাশে নিয়ে এখানে একটা কালার দিয়ে দিই, এইটাই অবস্থায় ঠিক একটা কালার দেখতে যাতে সুন্দর লাগে, এই যে একটা কালার দিয়ে দিলাম, এখানে সিগনেচার হবে। আচ্ছা আর একটু ছোটো করে দিতে পারেন এখানে দেখতে, এই আর একটু দিয়ে যদি আর একটু লেখা ছোটো হয় অসুবিধা নেই, এখানে ছাইনটা সুন্দরভাবে বসে পড়বে। আচ্ছা তে আর যদি এখানে মনে করেন যে না আর একটু উপরে দিই লেখা, এই আছে এই যে আর একটু উপরে দিতে পারেন, একটু দিয়ে লেখাটার সাইজ কত আছে দেখি আমরা, লেখাটার সাইজ যদি 11 থাকে আমরা 8 বা 9 দিতে পারি, এই যে দিলেই দেখুন এই যে আটার লেখাটার সাইজটা চলে আসছে এখানে, আরও সরাই দেই, এই যে সাইন সুন্দরভাবে হয়ে গেছে। তাই এখন আমরা দেখুন যে কিভাবে অটোমেটিক আইডি তৈরি করা যায়। তো এইখান থেকে অটোমেটিক আইডি তৈরি করতে গেলে আমাকে এখন এই যে আইডির উপর কার্সরটা রাখবো, রেখে আমি এক্সেলে একটা শিট তৈরি করে নিই। প্রথমে প্রথমে এক্সেলে চলে যাই, এক্সেলে ওপেন করলাম, এই যে এক্সেল ওপেন করে দেখুন আমি আইডি লিখলাম, এই যে আইডি এবং এগুলোটা কয়টা নাম দিলাম, এক, 101, 102, 103, 104, তারপরে 107, হ্যাঁ 108, 109 এবং 110, এই 10টা দিলাম। দিয়া আমি এই ফাইলটাকে সেভ করি, সেভ অ্যাজ দিয়ে আমি এখানে এই যে ঠিক ডেস্কটপে যে আইডেন্টি নামে আইডি, আইডি ইএনটি আইটিওয়াই আইডেন্টি,
আইডেন্টি কার্ড নামে আমি সেভ করলাম। আইডেন্টি কার্ড দিয়ে এই যে সেভ দিলাম, অবশ্য অলরেডি সেভ করা আছে, আমি এটি চেঞ্জ করে দিই, আইডেন্টি কার্ড হাইপেন দিয়ে ওয়ান দিয়ে দিই। এই যে হাইপেন ওয়ান দিলাম, আইডেন্টি কার্ড হাইপেন ওয়ানে দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম। এখন কিন্তু সেভ হয়ে গেছে এটা। আচ্ছা, সেভ হওয়া অবস্থায় আমি এই যে আইডিতে ক্লিক করব, আইডিতে থাকা অবস্থায় আমি চলে যাব এই যে মেলিং, মেলিং তারপর এই যে স্টার্ট, স্টার্ট এই যে সিলেক্ট রিসিপিয়েন্ট এটা যাব, তারপর ইউজ এক্সিস্টিং, এক্সিস্টিং লিস্ট এখানে যাব। এখানে যাওয়ার পর আমি চলে যাই এই যে দেখুন ডেস্কটপ, ডেস্কটপে থাকা অবস্থায় আমরা চলে যাই কেবলই যে ফাইল সেভ করলাম ঠিক সেই ফাইলটা যাব, সেটা হচ্ছে আইডেন্টি কার্ড এই ওয়ান, আইডেন্টি কার্ড হাইপেন দি ওয়ান এইখানে, এটা ক্লিক করার পর তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিলাম। আচ্ছা, চলে আসছে, এখন চলে যাব, এখন আবার চলে যাব এই যে মেলিং থাকা অবস্থায় ইনসার্ট মার্কফিল্ড, এইখান থেকে এই যে আইডিটি দেখছেন এটা কিন্তু চলে আসছে, এই যে আইডিটি আমরা নিয়ে নিলাম। ঠিক এই অবস্থায় আর কিছুই করা লাগবে না, এখন চলে যাব দেখুন আপডেট, আপডেটে কিন্তু কিছু নাই। সেই অবস্থায় আমরা এখান থেকে আবার চলে যাব এই সেন্ট মেলিংয়ে যে লেভেলে যাব, লেভেলে যাই, জাস্ট লেভেলটা দেখে আসি, লেভেলটা নিয়ে নিলাম, এই যে লেভেলটা ঠিক আছে, হ্যাঁ লেভেলটা দেখে আবার ক্যান্সেল দিলাম। এখন দেখুন এই যে আপডেট লেভেল চলে আসছে, এই অবস্থায় আপডেট লেভেলে ক্লিক করুন। এই দেখুন সঙ্গে সঙ্গে সমস্ত এইগুলো আমি যতগুলো দিয়েছিলাম সবগুলো চলে আসছে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু এই যে আইডি, আইডি যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আসে নাই, তাই না? এখন কি করবেন, আইডি নাম্বারটা আসতে গেলে এখন কিছুই না, এই যে প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউ রেজাল্ট এখানে দেওয়ার সাথে সাথে এই দেখুন সমস্ত কিছু 101, 102, 103, 104, 105, 106, 7, 8, 9, এই দেখুন সবগুলো চলে আসছে। তো বন্ধুরা, এইভাবে আইডি কার্ডগুলো করা যায়। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমে পেয়ে যেতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।